गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आज के सकाल सकाल ब्लॉगटा शुरू कर दिए भोर बेला। आज के उठे आज आकाशटाओ देखाल, एक मेघला छो, भीषण भलो लागल। और आकाश और एक प्रकृति आमार भीषण भलो लागे। आमार एकार केन, आमि तो बोलबो सबार ही भलो लागे। और सुंदर जिनिस कार ना भलो लागे, ताई सब समय आमि चेष्टा करी कैमरा बंदी करते। तो सकाले काज स्टार्ट हो गए। आज हमार काजेर जे हेल्पिंग हैंड आमार काछे काज करे से छुट्टी निएछे। तो माझे मध्ये निजेर एइसब काज करतेओ भालो लागे और करार अभ्यासटाओ आमार मने थाका उचित। लास्टिंग थेके शुरू करे सब किछु आमाकेई करते हबे, आर तार जोन्नो ताड़ाताड़ी करेई फेलछि। অ্যাকচুয়ালি ডাস্টিং করবার প্রচুর জিনিস আছে, কিন্তু সব মনে হয় পারবো না, একা হাতে এত কিছু করা সম্ভব নয়। সেটা তো ডাস্টিং করাই যায় না, মাঝে মধ্যেই করতে হয় খুব সাবধানে। বাকি যতটা ডাস্টিং করা করছি, আর তারপরে স্নান করব, পুজো করব, ফ্রাইডে সন্তোষীমা পুজো করব। আজকে ভেজ রান্না, এবং ভেজের মধ্যে একটু টক জাতীয় করেও খাবার থাকবে না। তো ডাস্টিংটা আস্তে আস্তে করছি, বেশি তাড়াহুড়ো করলে আবার ভেঙে যেতে পারে। আমার মনে হয় তোমরাও এইরকমভাবে ডাস্টিং করো। আমাদের হেল্পিং হ্যান্ড না এলে খুব অসুবিধে আমরা পড়ে যাই। তো ডাস্টিং কমপ্লিট করে একটু বসতেই হবে, নাহলে তো একদম হাঁপিয়ে যাব মনে হয়। আর এত এখন আর মানে এখন কেন কখনোই এত কিছু সম্ভব নয়। ডাস্টিং করার পর যেটা আমি করলাম, যে আমি মপ দিয়ে ঘরটা ক্লিন মানে মুছে নিলাম, তাহলে কি হলো, যে ধুলোগুলো পড়েছিল সেটা আর থাকবে না, উড়বে না। তো মপ দিয়ে মুছে ভাবলাম যে তারপরে বসবো, এখন আগে এই কাজটা সেরে নিই। তবে প্রত্যেকটা রুম আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার বেডরুম আর পরের বেডরুম আর ডাইনিংটা করি, আর বাকি যা রইলো পরে দেখা যাবে। এই অবধি কাজটা কমপ্লিট করে একটু বসতেই হবে। ভীষণ টায়ার্ড লাগছে, অনেক কাজ করে ফেলেছি এত। তো একটু রেস্ট নিচ্ছি, ছেলে তো ক্লাস করছে, আর ছেলের আবার ভীষণ গরম লাগে, এই যে চলছে মাথার ওপর এসি। একটা দুটন এসি চালিয়ে ছেলে পড়াশোনা করছে, আর আমার মনে হলো এখানে একটু বসে রেস্ট নিই, অনেক ডাস্টিং করেছি। রেস্ট নেওয়ার পরে উঠে ফার্স্টেই মনে হলো দুধটা জাল দিয়ে নেওয়া উচিত। এক লিটারের দুটো প্যাকেট আছে, বেশি আনাই না, এভরিডে এক লিটার করেই লাগে। আর তার জন্যে দুটোই মনে হলো আমি জাল দিয়ে দিই। নিচে রয়েছে ফিশ চিকেন, এইসবগুলো থাকে ফ্রিজার। তো আজকে তো ফ্রাইডে এগুলো হবে না। আর এইদিকে সমস্ত ক্যাডবেরি থেকে আরও বাকি সব কোকোনাট মিল্ক, ফ্রেশ ক্রিম সব থাকে, চিজ, তো অনেকটাই স্টোর করা যায়। ফ্রিজটা আমি 6 বছর হলো নিয়েছি, কনভার্টেবল ফ্রিজ। তো দুধটা আমি রেস্ট নেবো না, একদম রেস্ট নেবো না। এর আগে আমার দুদিন, একদিন 2 লিটার 1 লিটার করে প্যাকেট, একদিন 2 লিটার 1/2 লিটার 4 প্যাকেট, আর এদিকে 2 প্যাকেট পর পর কেটে গেছে, তাই দুটোই বসিয়ে দিলাম। কারণ কি, এখন তো গরমকাল, দুধ না বেশি দিন মানে একদিনের বেশি রাখতে ভয় লাগে, যতই সে কম ভালো মানে ফ্রিজ মানে কি বলবো আমাদের কুলিং সিস্টেম ভালো হোক না কেন, কিন্তু কখন যে কেটে যাবে। যদিও ফ্রিজের জন্য কাটিনি, এটা দুধটা ভালো ছিল না। তো দুধ জাল দেওয়ার পর আমি ছেলেকে ব্রেকফাস্ট দিচ্ছি, আগেও বলেছি এখনও বলছি ছেলের ক্ষেত্রে। সকালে কমপ্লান বিস্কিট খাওয়া হয়ে গেছে, এখন আজকে একটু দেরি হয়ে গেল, 11টা বাজতে যায়। তো আটা ব্রেড আর মিক্স ফ্রুট জ্যাম দিয়ে, যদি এটা একদম পছন্দের নয়, পছন্দ করে না, পাউরুটি মানে ব্রেড পছন্দ করে না, আর জ্যামও মিষ্টি জিনিস পছন্দ করে না, ব্রেড দাও বাটার সেটাও পছন্দ করে না, বাটার দিয়ে এই ব্রেড সেটাও নয়, এটা তো আরোই নয়, এই তো আজকে এটা খেতে হবে, কিছু করার নেই। নাও আবিষ্কার, তোমার ব্রেকফাস্ট
আমি রেডি করে দিয়েছি। কালকে মোর ডিটেল থেকে আমি আর দেবজিৎ গিয়েছিলাম একটা বড় গোল তরমুজ নিয়েছি। গোল তরমুজ বলে, একটু হলুদ হলে তাতে মিষ্টি হয় এবং রস থাকে শুনেছি, তার জন্যে গোল দেখেই নিলাম। কেটে দেখা যাক কি হয়। না, তরমুজটা ভালোই লাল রসালো, মনে হচ্ছে মিষ্টি হবে। ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, এটা আমার রেগুলার কাজ, ভোগ নিবেদন করে জপ করে দেয়া। আজকে শুক্রবার, তাই শশা তরমুজ আর সন্তোষীমার ছোলা গুড় খেজুর। এবার আমার আরতি সেরে, আরতির তাপটা মানে প্রদীপটা সব রুমে রুমে নিয়ে গিয়ে প্রত্যেকটা ঘরেই দেখিয়ে আসি। এটা আমার রোজকার কাজ, রোজকার ডিউটি, এবং এটা আমার করতে ভীষণ ভালো লাগে। পুজো করতে আমি ছোট থেকেই খুব ভালোবাসি। মা পরবর্তীকালে, আমার মা ছাড়াও শাশুড়ি মা সবাইকেই দেখে আসছি, এনারা অনেকক্ষণ খুব পুজো করেন, হয়তো সেই দেখেই ভালো লাগা সেটাই পাওয়া। যাই হোক, পুজো প্রায় কমপ্লিটের দিকে, শুক্রবারে আমার একটু বেশি টাইম লাগে, বই পড়ি, আরতি করি। প্রদীপটা রেখে তুলসী গাছকেও প্রদীপ দেখাতে হয় দুবেলা, সকাল সন্ধ্যে, আর সূর্য দেবতাকেও দেখাই। আমার প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে, আর ব্যালকনিতে তুলসী গাছ মোটামুটি সব ব্যালকনিতেই রেখেছি। তো তুলসী গাছকে প্রদীপ দেখিয়ে সমস্ত আমাদের যত দেবতারা আছেন তাদের প্রতি তাপ আরতি নিবেদন করলাম। পুজো শেষ হলো প্রায়, এখন ঠাকুর মানে ভগবানরা রেস্ট নিচ্ছেন। অন্ধকার করে দিয়েছি, পর্দা টেনে দিয়েছি, ফ্যানও কমে চলছে কারণ প্রদীপটা জ্বলছে। তো এই অবধি আজকে ভিডিওটা করলাম। এখন সন্ধে হয়ে গেছে, যে পুজোর প্রসাদটা দিয়েছিলাম সেটাই খাচ্ছি, আর তারপর একটুখানি আবার সন্ধে পুজোর কাজ। সন্ধে দিয়ে আমি রোজকার মতো একটু আমার জপ করি, আর একটু হনুমান চল্লিশা, তারপরে যে জপ আছে কিছু মন্ত্রপাঠ এগুলো করে নিই। এগুলো কমপ্লিট হলে সন্ধ্যের পুজোর পাঠটাও আমার শেষ হয়ে যায়। মোটামুটি 30-40 মিনিট এই বইগুলো পড়তে লাগে, তবে প্রত্যেক দিন যে হয় তাও না, মাঝে মধ্যে বাদ চলে যায়, চেষ্টা করি করবার, কিন্তু নানা কাজে সংসারের ব্যস্ততায় কখনো কখনো বাইরে বেরোলে বাদ তো পড়েই যায়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো প্লিজ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো।